খুনের মামলায় জড়িয়ে গেলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকার আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তার ছেলে মোহাম্মদ রুবেল, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুবেলের। বাংলাদেশের এক দৈনিক অনুযায়ী ছেলের মৃত্যুর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাকিব সহ মোট 156 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুল। রফিকুলের অভিযোগ অনুযায়ী তার ছেলে রুবেলের মৃত্যু হয়েছে সাকিব ফিরদৌসের নির্দেশে। অভিযুক্তদের তালিকায় 10 নাম রয়েছে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।